তার নাম কি দেবজিৎ দত্ত? দেবজিৎ দত্ত না, তো কার নাম দেবজিৎ দত্ত? নাই তো ফাইনালি অনেকক্ষণ পরে তারা শঙ্কর মোটরস পাইলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে একটা জায়গাতে যাচ্ছি, অনেক সুন্দর জায়গা, তো যেতে যেতে আপনারা দেখাচ্ছি, দেখুন সবাই। ফাইনালি দেখা হয়ে গেল চন্দ্রপুর হাই স্কুলের সামনে। এটা মাঠটা বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখুন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ঘাসগুলো মনে হয় ডুপ্লিকেট লাগিয়েছে। মাঠের মধ্যে ঢুকতে পারা যায় কিনা দেখছি। ঘাসগুলো দেখে মনে হতেই পারে যে অন্য মাঠের ঘাসগুলো তো শুকিয়ে একদম অন্যরকম হয়ে যাচ্ছে রোদের মধ্যে, কিন্তু এখন এই মাঠের মধ্যে ঢুকে তালা লাগানো আছে, কিন্তু মাঠের মধ্যে ঢুকে আমি দেখাবো যে ঘাসগুলো কিরকম, ডুপ্লিকেট ঘাস লাগানো হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগে, অরিজিনাল অরিজিনাল একটা ভাব আসে, খুব সুন্দর হয়েছে। ঢুকে দেখাচ্ছি, কোনো যদি কিন্তু নেই, বেআইনিভাবে ঢুকবো। এই সিঁড়ি তো দেওয়াই আছে, এটা দিয়ে আরামসে ঢুকা যাবে, ঢুকে অনেক সুন্দর করে দেখা যাবে, ঢুকবো দেখবো, সব কিছু আইনিভাবে করা যায় না। খুব সুন্দর হয়েছে, আর স্কুলের ছেলেপেলেরা ওইখানে এসে আড্ডা মারছে। এত দূর থেকে এসেছি, যদি মাঠের মধ্যে নাই ঢুকতে পারি তাহলে আসার কোনো মানে হয়েছে? তাই মাঠের মধ্যে বেআইনিভাবে ঢুকছি। এই দেখো গাইস, সব একদম প্লাস্টিকের ঘাস। একটা কথা হচ্ছে, এর মধ্যে এটি প্লাস্টিকও দিয়ে দিয়েছে, খেলোয়াড়রা পড়লেও যাতে কিছু না হয়। প্লাস্টিক, অনেকগুলো প্লাস্টিকের গুঁড়ো পুরোটা মাঠের মধ্যে দেওয়া আছে, প্লাস্টিকের গুঁড়ো। আর খুব সুন্দর মনে হয়, দৌড়িয়ে দৌড়িয়ে একটু খেলি, কিন্তু এখন তো আর খেলা যাবে না। আমার সাথে যিনি এসছে উনি একটু অন্যরকম মানুষ, ঢুকতে চাইছে না। এখন চলছে ফটোশুট, ফটোশুট আমাদের দাদা আসছে, লোকে দাদাই করে দিচ্ছে আর আমি ফটোশুট করছি। আসলে মাঠটা খুব সুন্দর হয়েছে, তাই এখান থেকে যেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ ধরেই বলছে দাদা যে যাওয়ার জন্য এখান থেকে, কিন্তু আমি যেতে চাইছি না, খুব সুন্দর হয়েছে। এরকম মাঠটা আর দেখিনি, আজকে দেখলাম, খুব সুন্দর। ঘাসগুলো তো দেখালামই, আর সাইডে কি সুন্দর সুন্দর একটা বল।
গ্যালারিটা এরকম ভাবে দেওয়া আছে, খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে, এল করে একদম এল করে দেওয়া আছে গ্যালারিটা, খুব সুন্দর হয়েছে। আর মানে কি বলবো, এত সুন্দর কালার করে রেখেছে, সবকিছু সবুজ সবুজ মনে হচ্ছে মাঠের মধ্যে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর ফটো তো তোমরা দেখবেই, অনেকগুলো ফটো উঠালাম, ফটোগুলো দিয়ে দেবো লাস্টে। ঠিক আছে, দেখাচ্ছি আরো কয়েকটা ফটো, দেখাচ্ছি আরো কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিচ্ছি, তোমরা দেখো। দুইটা কাজ, মাঠটাও দেখিনি, মাঠটাও দেখা শেষ। তো এখন বাড়িতে যাবো, খাবো দাবো, খিদেও লেগেছে। তো ভাই যারা দেখোনি তাদেরকে, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবে, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।